আলাইকুম। হ্যালো গাইস, আমরা সবাই কেমন আছি? আশা নয় বিশ্বাস, আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সারা বাংলাদেশ এবং দেশের বাইরে সকলকে ধন্যবাদ। যে সকল ভাই আমাদের এই ভিডিওটি আজকিন আপনারা নতুন দেখতেছেন, তাদেরকে স্বাগতম। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একজন মানুষ হিসাবে আমাদের কি কি করা উচিত, আমাদের মানুষ হিসাবে কি কি করা যায় আর কি কি করা যায় না, এটা আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। সর্বপ্রথম একজন মানুষ হিসাবে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনার নিজের প্রতি আপনার নিজের দায়িত্ব আছে, আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব আছে, আপনার সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে, আপনার দেশের প্রতি আপনার দায়িত্ব আছে। আপনি আপনাকে যারা বড় করছে ছোট থেকে তাদের প্রতি আপনার আলাদা একটা দায়িত্ব আছে। সবগুলো দায়িত্ব নিয়েই কিন্তু আমরা মানুষ। মানুষ হিসাবে যখন আপনি চলাফেরা করবেন, প্রত্যেকটা মানুষের জীবনে ভুল হতে পারে, কারণ মানুষ তো, মানুষের জীবনে ভুল হবে, এটাই স্বাভাবিক। আপনারা অনেকেই বানরের গল্প শুনছেন, আপনারা বানর কিন্তু চেনেন। আপনারা যে সকল ভাই মার্কেটে চাকরি করেন, অনেক ভাই আছে বানরের মতো শুধু লাপালাপি করেন। দেখা যাচ্ছে যে একটা বানরওয়ালা যখন বানর খেলা দেখায়, আপনি দেখবেন তার হাতে কিন্তু একটা লাঠি থাকে, বেতের লাঠি থাকে, বা আপনার যে বাঁশের যে কঞ্চি হয়, কঞ্চি থাকে তার হাতে। যখন বানরকে যখন এইভাবে যখন লাঠি দিয়ে যখন বলে এই ঘোরো মারো লাভ, এই করো ওই করো, আপনারা কিন্তু অনেকেই বানর খেলা দেখছেন, অনেক মানুষ আছেন যারা বানরের মতন খালি লাপালাপি করেন। আপনার স্যার যখন আপনাকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে, ইমিডিয়েট আপনার যে বস আপনার সাথে যখন কথা বলে, তখন কিন্তু আপনাকে বানরের মতন কিন্তু নাচানো লাগে। যতক্ষণ না না নাচানো হয় আপনি ততক্ষণ কিন্তু নাচতে পছন্দ করেন না। যে ব্যক্তিদের বানরের মতন নাচাতে হয় সেই ব্যক্তিগুলো কখনোই মানুষ হতে পারেন না, আপনারা বানর বানরই থাকবেন সারা জীবন। এক লোক, আপনারা তো সবাই জানেন, একটা মানুষের কাছে জিন ছিল, জিন। তো জিন আসার পরে খালি মানুষকে ওই মানুষটাকে খালি প্রশ্ন করে, আমাকে হুকুম করো, আমাকে হুকুম করো, আমাকে হুকুম করো। জিন হুকুম করতে 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 একটা সময় জিনকে হুকুম করতে করতে একটা সময় মানুষটা অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাকে যে হুকুম করবে বা কোনো প্রশ্ন করবে, যখনই যেটা করে না বলে না কেন, সাথে সাথে সেই কাজটা সেই জিনটা করে দেয়। তো একটা সময় যখন দুপুরবেলায় যখন তাকে মারপিট শুরু করছে, সে ক্লান্ত হয়ে আপনার মাটিতে গড়াগড়ি করতেছে। গড়াগড়ি করার সময় তখন সে চিন্তা করতেছে, আমি যদি যে হুকুমটাই তাকে করি না কেন, সাথে সাথে করে নিয়ে এসে আমাকে আবারও মার শুরু করে, আমি তাকে যেটা বলি সেটা সে সাথে সাথে করে ফেলে। একটা সময় সে তখন চিন্তা ভাবনা করলো, সে আর কোনো হুকুম খুঁজে পায় না। তখন পাশে একটা কুকুর ছিল, তখন সে বলে, ঠিক আছে এবার তুমি কুকুরের ল্যাশ শার্ট করে আসো। এখন কুকুরের ল্যাশ শার্ট করে আস্তে আস্তে আবার বেঁকায় যায়। যতক্ষণ কুকুরের ল্যাশ ধরে থাকে ততক্ষণ এই কুকুরটার ল্যাশ ততক্ষণ শার্ট থাকে, ছেড়ে দিলে কিন্তু আবার বেঁকায় যায়। অনেক ভাই আছেন যারা বিভিন্ন পর্যায়ে জব করতেছেন, আবার অনেক ভাই আছেন আপনার যারা বস আপনাদেরকে অনেক পছন্দ করে বিধায় সারাদিন বুকের ভিতরে করে ধরে রাখে, আবার যদি ছেড়ে দেয় আপনারা কিন্তু ওই যে একটা গল্প বললাম ওই রকম সিন হয়ে যাচ্ছে। অতএব আপনার বিবেকের ভিতর থেকে যদি আপনার নিজেকে যদি পরিবর্তন যদি না করেন, তাহলে কিন্তু কখনোই আপনার এই পরিবর্তনের কোনো মানে নাই। আপনার একজন মানুষ হিসাবে আপনার সমাজের প্রতি অনেক দায়িত্ব আছে। আপনি অ্যাজ এ মেয়র আপনি মনে করতেছেন আমি মানুষ দেখানো কিছু কাজ করতেছেন, যেমন আমাদের করোনা ভাইরাসের সময় অনেক ভাই আছেন যারা দুঃখী মানুষকে সহযোগিতা করেছেন, যাদের আশেপাশে যারা গরিব অনাথ তাদেরকে আপনারা অনেক সহযোগিতা করেছেন। আপনি হয়তোবা 5 টাকা বা 10 টাকা বা 50 টাকা বা 500 টাকা বা 5,000 টাকা বা 50,000 টাকা দেখা যাচ্ছে আপনি খরচ করেছেন, কিন্তু সেটা আপনি কি করেছেন, খরচ করতেছেন ঠিক আছে, এটা কিন্তু আপনি লাইভ করতেছেন। এই লাইভ করার কোনো মানে নাই।
আপনি আপনি মানুষকে দিচ্ছেন, এটা মানুষকে জানানোর কিছু নাই। মানুষ মানুষকে যখন দিবেন তখন কিন্তু মানুষ এমনি কিন্তু জানতে পারবে। ভালো কাজ করলে মানুষ কিন্তু জানে না। অনেক সময় অনেকের এলাকায় একটা গল্প আছে যে চাষা হজ করে আসছে, কেউ জানে না চাষি চাষি বাড়াই গেছে, দেশ দুনিয়ার লোক সবাই জানি গেছে এক মিনিটের ভিতরে। ভালো কাজ কখনো রটে না, খারাপ কাজ যত খারাপ কাজ তত বেশি রটে। অনেক সময় অনেক ভাই আছেন যারা মন খারাপ করে আপনারা বসে আছেন যে আপনার আপনার অনেকগুলো গুণ আছে, কিন্তু সেই গুণগুলো আপনি আপনার সমাজে আপনি কারোর সাথে আপনার গুণাগুণ যেটা আছে এটা নিয়ে আপনি কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারতেছেন না। আপনি অনেক সময় দ্বিধা দ্বন্দ্বের ভিতরে নিজের জীবনটাকে লিড দিচ্ছেন। আপনার ভিতরে যে কষ্ট আছে কষ্টগুলো যে আপনি কারোর সাথে শেয়ার করবেন, আপনি যখনই শেয়ার করতেছেন তখনই কিন্তু আপনাকে নিয়ে কৌতূহল তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের নেগেটিভ আলোচনা তৈরি হচ্ছে এই সমাজে। আবার কেউ 50 টাকা খরচ করে কিন্তু সে বড় নেতা হয়ে যাচ্ছে। আবার অনেকেই আছেন, অনেক নেতা আছে যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষের পেছনে খরচ করতেছে, এটা কিন্তু কেউ জানে না। এরকম বাংলাদেশে বহুত নেতা আছে। আবার কিছু নেতা আছে যেগুলো মনে করেন যে লোক দেখানো নেতা, মানুষকে দেখাচ্ছে এই করব ওই করব, এখানে এটা করছি, এই জায়গায় এই করছি, দেশ উন্নয়নের জন্য আমি এই করতেছি, আসলে তারা দেশের জন্য একটা কীট ছাড়া আর কিছুই না। আমি আপনাদেরকে এইভাবে কেন কথাগুলো বলতেছি, কারণ সবাই কিন্তু ভালো নেতা হতে পারে না, সবাই কিন্তু ভালো বাবা হতে পারে না, সবাই কিন্তু ভালো টিচার হতে পারে না, সবাই কিন্তু ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হবেন কি না এই বিষয়গুলো আপনাদের কাছে, এটা আমার কাছে না। আমি ভালো মানুষ কি না এটা আমার কাছে, বাট আপনি ভালো মানুষ কি না এই বিষয়টা কিন্তু আপনার কাছে। অনেক মানুষ আছেন যারা দেশে আপনার 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 সমাজের জন্য আপনি অনেক বড় বড় কাজ করতেছেন, এটা কেউ জানে না। আপনি কিন্তু নিঃসন্দেহে করতেছেন, কারণ আপনি চান এই দেশ ভালো থাকে, এই সমাজ ভালো থাকে, এই জাতি ভালো থাকে। আবার অনেক অনেক ভাই আছেন নিজে নেতা হওয়ার জন্য এমডাম টাকা খরচ করতেছেন, আমি নেতা, আপনি আপনি ভাব দেখাচ্ছেন আমি বড় নেতা হয়ে গেছি। হ্যাঁ ভাই, ওয়েল, আপনি নেতা এটা সবাই জানে, আপনি একজন ভালো মানুষ সবাই জানে, ভালো মানুষ দেখেই তো আপনি বারবার নেতা হচ্ছেন। আপনি যদি খারাপ মানুষ হতেন আপনার কি মনে হয় আপনি কখনো নেতা হতে পারতেন? আমার এই কথাগুলো অনেকেরই গায়ে লাগবে, যারা খারাপ মানুষ তাদের গায়ে লাগবে, যারা ভালো মানুষ তারা বলবে যে না গ্যাস ভাই তো কথাগুলো ঠিক বলছে, ঠিক আছে এভাবে সে তাকে তাকে একটু উৎসাহ দিই, সে আরো ভালো কিছু করবে। প্রতিটা মানুষ প্রত্যেকটা জায়গায় আপনারা যে যে ব্যক্তিগুলো আপনারা বসে আছেন, দেখেন আপনাদের কারণেই আজকে দেশটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আপনি দেখেন আপনার আশেপাশে অনেক বেকার যুবক বসে আছে যারা কিন্তু কোনো কর্মেই নাই, তাহলে তাদের কর্মসংস্থান আপনি তৈরি করে দিচ্ছেন। তাহলে এটা আপনি এই জন্য আপনার এটা একটা কিন্তু বেটার একটা পয়েন্ট, আপনি একজন অসহায় মানুষকে আপনি সহযোগিতা করতেছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিচ্ছেন, তাকে যে কোনো চাকরিতে ঢোকা দিচ্ছেন, আপনি তাকে কিছু পারেন আর না পারেন আপনার অর্থ নাই তাকে সহযোগিতা করার, আপনি মানসিক সাপোর্ট দিচ্ছেন যে না তুমি এই কাজটা করো, তোমাকে দিয়ে তুমি পারবে, তোমাকে পারতে হবে, আর তোমার যত সাপোর্ট লাগে আমি তোমার সাথে আছি ইনশাল্লাহ, তুমি আগায় যাও। এই যে আপনার ভালো একটা দিক, তাহলে এটাও কিন্তু আপনার সমাজের ভিতরে, আপনি যে সমাজের যে উন্নয়ন করতেছেন এটা তার ভিতরে একটা। আপনি আপনার সমাজ নিয়ে ভাবতেছেন, এই সমাজে 10 জন 20 জন 15 জন 20 জন ছেলে বেকার বসে আছে, তাদেরকে নিয়ে আপনি প্ল্যান করতেছেন এদেরকে কিভাবে আমি প্রতিষ্ঠিত করব। এটাই আপনি অ্যাজ এ ফাদার, আপনি যে এলাকার একজন ভদ্রলোক মানুষ, আপনার যে সমাজের প্রতি দায়িত্ব আছে আপনি আপনার দায়িত্বটা পালন করতেছেন। এই দায়িত্বটা আপনি যে দায়িত্বটা পালন করতেছেন, দেখেন আপনার চোখের সামনেই অনেকে এই দায়িত্বটা পালন করতেছে না, বাট আপনার একজনকে একজন মানুষকে উৎসাহ দিচ্ছে তুমি এই কাজটা করো, বিনিময় পেছন থেকে টাকা নিচ্ছে, এখানে 5 লাখ টাকা দাও নাহলে কাজ হবে না, 10 লাখ টাকা দাও নাহলে কাজ হবে না, ঘুষের দুনিয়া বাংলাদেশ, এই বাংলাদেশ ঘুষ মুক্ত আর হবে না। হয়তোবা চাকরি পাওয়ার জন্য 1 টাকাও খরচ হচ্ছে না, কিন্তু কিছু দালাল চক্র আছে যারা লাখ লাখ টাকা কিন্তু আত্মসাৎ করতেছে এই পাবলিকের কাছ থেকে। আমরা সরল মানুষ, যে সকল সরল মানুষ যারা তারা কিন্তু দেখেন অনেক মানুষ আছে যারা গরিব, ঘর বাড়ি ভিটা সমস্ত সব কিছু বিক্রি করে সরকারি চাকরির আশায় আপনারা রাস্তা রাস্তা ঘুরতেছেন, বিভিন্ন লোকের মাধ্যমে আপনারা প্রতারিত হচ্ছেন, তারপরেও আবার সরকারি চাকরি করতে হবে, সরকারি চাকরি করতে হবে, মানে সরকারি চাকরি বাবা যেন কি হয়ে গেছে আপনাদের কাছে। এ জায়গা থেকে বাইরে আসেন, আপনারা নিজে উদ্যোগ নেন, আপনি যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। বাংলাদেশে বহুত কোম্পানি আছে যে কোম্পানির চাকরি মার্কেটিংয়ে চাকরি করার জন্য কোনো ঘোষ লাগে না, কোথাও 1 টাকা দিয়ে আপনার চাকরিতে আসার
কোনো প্রয়োজন নাই। আপনার লাইফে দুইটা বছর, অনলি দুইটা বছর আপনারা চাকরি করেন, চাকরি করে আসলে আপনার লাইফটাকে কিভাবে সেটেল করবেন আপনি সেই পরিকল্পনা তৈরি করেন, একটা সময় দেখবেন আপনি নিজে দাঁড়ায় গেছেন। মানুষের কাছে হাত পাতার কিছু নাই, আপনি ভিখারি না যে আপনি ভিক্ষা করবেন, আপনি মানুষের কাছে সাহায্য চাবেন, এরকম সাহায্য চাওয়ার কিছু নাই, আপনি নিজেকে পরিবর্তন করেন, আপনিও এক সময় আপনার সমাজের জন্য অনেক কিছু করতে পারবেন, আপনি আপনার দেশের জন্য অনেক কিছু করতে পারবেন। দেশ দুনিয়া কোনো কিছু না ভেবে আপনি খালি সরকারি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি, ভাই সরকারি চাকরি, এই বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, সরকার কতজনকে চাকরি দিবে? তাহলে সরকারি চাকরি অভাব, কারণ আমাদের আমাদের দেশে জনসংখ্যার হার অনেক বেশি, জনসংখ্যা অনেক, ছোট একটা দেশে জনসংখ্যা অনেক বেশি। অতএব আপনারা, আমি মনে করি যে সরকারি চাকরির পেছনে না দৌড়ে আপনি যে জায়গায় আছেন এই জায়গায় থেকে আপনি নিজের লাইফে কিছু করেন, আপনি যে কোনো একটা ট্রেনিং এর জন্য আপনার লাইফে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোথাও যে আপনি জব করেন, আপনার মনে করবেন এটা আপনার লাইফে একটা শিক্ষণীয় বিষয়, আপনি কাজ শিখতেছেন, আপনি কাজ শেখেন, শিখার পরে আপনি কাজটা শুরু করেন, দেখেন এখান থেকে আপনার সফলতা আসবে, নিশ্চিত সফলতা আসবে, নিশ্চিত আসবে ইনশাল্লাহ। কথাগুলো ভাই আমার মনের ভিতর থেকে আসতেছে, এটা আমার আবেগের কথা না, আমি আবেগ দিয়ে কোনো কথা বলি না, আমার মনের ভিতর থেকে আসতেছে, আমার আমার ভিতরে খুব ক্ষুধা, কারণ আমি আমি আপনাদের কাউকে বোঝাতে পারতেছি না যে ভাই আপনারা আসেন সবাই কাজ করেন, কাজ কাজ ছাড়া পৃথিবীতে কিছু নাই, আপনাকে ভালো থাকতে হবে, আপনার স্বপ্ন পূরণ করতে হবে, আপনার আপনার যে আশা আকাঙ্ক্ষা আপনাকে নিয়ে, আপনার দেশ দুনিয়া যত মানুষ আছে সবাই আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, আপনি এক আপনি একজন ব্যক্তি যারা আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, ছেলে আমার প্রতিষ্ঠিত হয়ে এই দেশের জন্য আমাদের জন্য এই সমাজের জন্য কিছু করবে, কিন্তু আপনি হাত মাত গুটিয়ে নিয়ে এমন জোরে বসে আছেন যেন আপনার আপনাকে দিয়ে যেন কোনো কিছু হবে না, আপনি যেন অচল হয়ে গেছেন, আপনি যেন চোখে দেখেন না, আপনি কানে শোনেন না, আপনি হাঁটতে পারেন না, এরকম অনেক কিছু দেখেন, যাদের দুই হাত নাই যাদের দুই পাও নাই তারা কিন্তু এই পৃথিবীতে বেস্ট মোটিভেশনাল ট্রেনার, যারা মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যারা লিড দিচ্ছে, যাদের কথা শুনলে নিজের ভিতরে এমনি প্রত্যেকটা পশম খাড়ায় ওঠে। একজন ব্যক্তির দুই হাত নাই একজন ব্যক্তির দুই পা নাই, সে কিন্তু সাঁতার কাটে, সাঁতার কাটে পৃথিবীতে নাম্বার ওয়ান হয়েছে, নিক, তার জীবনের ইতিহাসটা আপনি একবার পড়েন। একজন মেয়ে মানুষ, তার হাত পা কিছুই নাই, সে একজন পঙ্গু, দেখেন এই পৃথিবীতে সে বেস্ট মোটিভেশনাল ট্রেনার, যাকে দেখে লক্ষ লক্ষ মানুষ উৎসাহ পাচ্ছে এবং তারা নিজেরা কর্মসংস্থান তৈরি করতেছে, যে কোনো চাকরি করতেছে, যেটা পাচ্ছে সেটা করতেছে, কারণ নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, আর বসে থাকার আমাদের সময় নাই। এই মনোবল যদি আপনাদের নিজের ভিতরে যদি তৈরি না হয়, আপনারা কি কখনো মনে করেন যে জীবনে সফলতা অর্জন করা সম্ভব? সফল তো সেই ব্যক্তিই হয় যে ব্যক্তি চায়, আল্লাহ তুমি আমাকে সফল করো, আমার সফল হওয়ার ইচ্ছা আছে, আমার মানসিকতা আছে, আমি চাই উপরে উঠবো, আল্লাহ তুমি আমার সহায় থাকো। আপনি যদি একটা বাচ্চা শিশু সবসময় দেখবেন আপনার বাসায় বা বাসার আশেপাশে বা আপনাদের কারোর যদি ছোট বাচ্চা থাকে, বাচ্চা দেখবেন যে ট্যাঁটা 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 করে একবার কানতে 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 অনেক কান্না কান্নাকাটি করতেছে, একটা বাচ্চা যদি না কান্দে মাও কিন্তু দুধ দেয় না, মা থেকে আপন পৃথিবীতে আর কেউ নাই। সেই মা যদি বাচ্চা না কান্দলে যদি না বুঝতে পারে আমার ছেলের ক্ষুধা লাগছে, আপনি আপনি কিভাবে ভাবলেন যে আপনার যে ক্ষুধা আছে আপনি যদি না চান আল্লাহর কাছে আল্লাহ আপনাকে দিবে দিবে না? অতএব আপনাকে চাইতে হবে ভাই, মন থেকে চাইতে হবে, এই বুকের ভিতর থেকে আপনাকে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে দাও, দায়িত্ববোধ সবার আছে, নিজের দায়িত্ব যেগুলো সেগুলো অবশ্যই সবাইকে পালন করতে হবে ভাই, যে যেখানে আছেন ওই জায়গায় থেকে জীবনে মোড় ঘোরানোর চেষ্টা করেন। যে সকল ভাই আপনারা মার্কেটিংয়ে কাজ করতেছেন আপনারা কাজটা পরিপূর্ণভাবে শেখেন, এবং একটা পর্যায়ে যখন আপনি পরিপূর্ণভাবে যখন নিজেকে মনে করবেন যে না আমি এখন আমি আমার নিজের মতন আমি নিজে কাজটা শিখে ফেলছি, আপনি তখনই চাকরি রিজাইন করবেন, রিজাইন করে আপনি নিজে একটা কোম্পানি খোলেন, আপনি নিজে উদ্যোক্তা হন, আপনি আরও দশজন মানুষকে স্বপ্ন দেখান
যে স্বপ্ন কিভাবে পূরণ করতে হয়। আমি আমার বাস্তব জীবনে আমি এই করে আজকে এই জায়গায় এসেছি, তোমরা এই করে আজকে এই জায়গায় আসো। একটা সময় দেখেন আপনিও হবেন একজন প্রতিষ্ঠিত মানুষ, আপনার কাছে অনেক মানুষ এসে আপনাকে দেখে অনেক মানুষ মোটিভেশন পাবে যে না আমার কিছু এখন করা দরকার। অতএব ভাই আপনারা যে যেখানেই আছেন আমার কোনো কথায় জানে কষ্ট নিয়েন না, আমার এই কথাগুলো থেকে যদি আপনারা একটা যদি ভালো কথা পেয়ে থাকেন সেই একটা কথা নিয়ে আপনারা আপনাদের লাইফস্টাইল পরিবর্তন করবেন, আর যদি কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে পুরাটা আমার উপরে দিয়ে দেন, সব দোষ আমার, এজন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।